এশিয়ার সর্বপ্রথম নির্মিত কাঁচের মন্দির, প্রতিষ্ঠা দিবস 1967 সালের 13ই মার্চ, প্রতিষ্ঠাতা শ্রী ঠাকুর সত্যানন্দ দেব। কংক্রিটের তৈরি 8টি থাম, দেওয়াল সম্পূর্ণ কাঁচের, নীলাভ হার্সড গ্লাস দিয়ে তৈরি। মাঝখানে রয়েছে চতুর্ভুজা ত্রিনয়নী, আর তার ডান দিকে রামকৃষ্ণদেব, বাম দিকে মা সারদা দেবী। মন্দিরের বর্ণনা ঠিক এরকমই। আর জানলে অবাক হবেন, এই প্রাচীন ঐতিহাসিক মন্দিরটি অবস্থিত বরানগরের পাটবাড়ি আশ্রমের নিকটে এবং বেলুড় মঠের ঠিক বিপরীতে। অনেকেই হয়তো এই মন্দির সম্বন্ধে জানা নেই। মন্দিরটির নাম মণি মন্দির হলেও ভক্তগণের কাছে এটি কাঁচের মন্দির হিসেবে পরিচিত। এই মন্দিরের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে রয়েছে নানান ঐতিহাসিক সব কাহিনী, যা শুনলে আপনাদের অবাক হতে হবে। চলুন তাহলে শুনে নেওয়া যাক সেসব ঐতিহাসিক কাহিনী। নমস্কার, সবার প্রথম আপনার নামটা একটু জেনে নেব। আমি স্বামী সত্যপ্রকাশ নন্দ। আচ্ছা, এখানে যে কাঁচের মন্দির আজ আমরা পরিদর্শনে এসেছি, একটু যদি ইতিহাসটা বলেন মন্দির। ছিল যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে কেশব সেন এবার বলেছিল যে এইরকম মহাপুরুষকে লাশ কেশে রাখা, মানে যত্নে রাখা। যারা এখানে আমাদের একটা বেদান্তেরও একটা তত্ত্ব রয়েছে যে ব্রহ্মকে ছুঁই ছুঁই কিন্তু ছুঁতে পারি না। যেমন উদাহরণ দিয়েছেন কথামৃতে লণ্ঠন, লণ্ঠনের যে শিখা সেটাকে আমরা ছুঁতে চাইলেও ছুঁতে পারি না, কারণ কাজে দেখতে পাচ্ছি হতে চাইছি। সেই রকম আমাদের মধ্যে যে তিনি রয়েছেন কিন্তু আমরা ছুঁতে পারছি না, সেই রকম ভগবান শ্রীরামকৃষ্ণদেব লাস্ট টেম্পলে রয়েছেন। আমরা সেইভাবে মন্দিরের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়? সকলেই প্রবেশ করে, কিন্তু সাধারণভাবে প্রবেশ করার নিষেধ আছে। প্রবেশ করা যায় না এমন নয়, কিন্তু সকলকে। আর এই মন্দির প্রতিষ্ঠার নিচে রয়েছে, আপনারা জানেন, মার চুল কেশ এসব। এই আশ্রমের বিভিন্ন কর্মধারা রয়েছে, এটা সেবা পুজো হোম যজ্ঞ এগুলো তো আছেই জনকল্যাণে, কিন্তু এর সাথে সাথে মানে স্বামী বিবেকানন্দ যেটা চাইতেন সমাজ কল্যাণ, মানে শিব জ্ঞানে জীব সেবা, সেটার উদ্দেশ্যে আমাদের বিভিন্ন জায়গায় হসপিটাল রয়েছে, দাতব্য চিকিৎসালয় রয়েছে, স্কুল রয়েছে, কলেজও রয়েছে। যেমন কলেজ প্রতিষ্ঠা করেছেন স্বামী সত্যানন্দের অভেদানন্দ মহাবিদ্যালয় সাঁইথিয়াতে, এবং শিউড়িতেও একটা এলআইসি কলেজ করেছিলেন। সেটা অবশ্য এখন সব গভর্নমেন্টের কে হ্যান্ড ওভার করে দিয়েছেন, কারণ এখন সেইভাবে আরও উন্নতি হোক সেইভাবে চিন্তা করে। এখানে যেটা স্বামী সত্যানন্দেব আরেকটা জিনিস উনি করতে চেয়েছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদার যে ভাব সেটা সর্বসমক্ষে পৌঁছে দেওয়ার জন্য গ্রামের গ্রামাঞ্চলে আশ্রমগুলো প্রতিষ্ঠা করেছে, এবং সেগুলো এখন শহর হয়ে গেছে। যেমন দুবরাজপুর, এখন তো দুবরাজপুর শহর হয়ে গেছে। তো আগে যখন ওই আশ্রম রয়েছে, আশ্রম কেন্দ্রিক নানান কিছু, মানে যেমন বিদ্যালয়, শিক্ষাদান, অন্নদান, বস্ত্রদান, খেলা, সাংস্কৃতিক সব দিকটা যেন ওনার একটা লক্ষ্য ছিল, সকলের মধ্যে ভারতীয় সংস্কৃতিকে আবার পুনর্জীবন করার উদ্দেশ্য। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের আগমন সেই উদ্দেশ্য। তো এবং ওখানে এমনকি ফুটবল খেলাও শুরু করেছিলেন, এবং সেটা এখনও হয়। আর অভেদানন্দ মেলাও প্রতিষ্ঠা করেছেন। আর এখানে সারদামাকে দুর্গারূপে, লক্ষ্মীরূপে এবং সরস্বতীরূপে পুজো হয়। দুর্গা পুজোর সময় মাকে দর্শাত দিয়ে দুর্গা পুজো, এবং এমনকি কুমারী পুজোও হয়। বিভিন্ন সময় মাকে যোগিনী, কখনো প্রথম দিনে হয়তো ষোড়শী, তারপর কুমারী, বিভিন্ন রূপদান করা অনেকদিন আগে প্রতিষ্ঠিত এই মন্দির। অন্যান্য মন্দিরের তুলনায় কি বৈশিষ্ট্য এই মন্দিরের, মানে আলাদা কেন সব মন্দিরের তুলনায়? আসলে ওই যে বললাম, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ওই কেশব সেনের ওই কথাটা,
ওইটা এবং ওনার একটা পবিত্রতার সবসময়, যেমন ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন পবিত্রতা এই যুগের কথা, সেই পবিত্রতা স্বচ্ছতা এটা যেন উনি খুব ভালোবাসেন। এবং কাজ তো সবচেয়ে স্বচ্ছ, সেই জন্যও এটা। এবং এই মন্দিরের প্রতিষ্ঠা করার পেছনে আরেকজনের কথা না বললে হবে না, ডিএন অগ্রওয়াল, তার ক্লাস ফ্যাক্টরি ছিল, সেই একটা এক্সিবিশন করেছিলেন এরকম একটা কাছের মন্দিরের মতো, তো তিনি সেইটা দেখে খুব অভিভূত হয়েছিলেন। এবং সে এবং তিনি অসুস্থ হয়েছিলেন যখন, তখন তিনি বলেছিলেন যে আমি কোনো যদি সেবায় লাগি, তো উনি বললেন যে আমার তো এমনি কিছু লাগবে না, তুমি যদি সম্ভব হয় তাহলে এটা কর। আমরা সবসময় রামকৃষ্ণের কাছে অন্য এক সারদা মাকে দেখতে পাই, কিন্তু এখানে এক অন্য রকমের সারদা মাকে দেখতে পাচ্ছি, কারণটা কি? স্বামী সত্যানন্দের একটা বলতেন যে মূর্তির হবে খুব মানে জীবন্ত এবং বৃদ্ধ অবস্থায় যেমন দেখতে লাগে সেই সব নয়। আর আরেকটা দিক রয়েছে, মাকে যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব ষোড়শী রূপে পুজো করেছিলেন দক্ষিণেশ্বরে করণিকা, সেই ষোড়শী রূপটা মাকে এখানে বলছে, ষোড়শী মানে হচ্ছে 18 বছর বয়সে যে মা সেই সময় যে ঠাকুর পুজো করেছিলেন সেই রূপটাকে নিয়ে মাকে এখানে প্রতিষ্ঠা, সেই জন্যে মা এবং ঠাকুরের কম বয়সের ছবি। আর একটা উনি বলতেন যে ঠাকুরকে মানে ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন না যে ও শারদা সরস্বতী, ও সাজতে ভালোবাসে, তাই মাকে বিভিন্ন রূপে বিভিন্ন সময়